আজকের রেসিপি একদম স্ট্রিট স্টাইলে বাড়িতেই তৈরি এগ চাউমিন বা এগ নুডলসের রেসিপি। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তার সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক এগ চাউমিনের রেসিপি। প্রথমে চাউমিনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো, তার জন্য আমি অলরেডি কড়ার মধ্যে গ্যাসে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এরই সাথে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে। আমি এখানে দুখানা নুডলসের এরকম কেক দিয়ে দিলাম। আমি চারজনের মতো চাউমিনটা বানাচ্ছি, তাই আমি দুটো বড় বড় এরকম নুডলসের কেক দিলাম। চাউমিনটাকে আমি পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না, আমি 90% অবধি সেদ্ধ করে নেব। নাহলে একদম পুরো সেদ্ধ করে নিলে কিন্তু একদম কেমন গলা গলা হয়ে যায়। এবার চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি এটাকে একটা বড় এরকম ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি জলটা। এবার এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি যাতে চাউমিনটা আর ফার্দার সিদ্ধ হতে না পারে। ভালো করে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। চাউমিনটা ধোয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সাদা রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়ে চাউমিনের গায়ে এইভাবে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এতে চাউমিনগুলো কিন্তু একে অপরের সাথে চিপকে লেগে থাকবে না, চাউমিনগুলো একদম আলাদা আলাদা থাকবে। তাই জন্য ভালো করে আমি তেলটাকে চাউমিনের গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। চাউমিন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা বানাতে আমার কী কী সবজি লাগছে। প্রথমে যেটা আমার লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে দুখানা বড় বড় সাইজের পেঁয়াজকে নিয়েছি, এরকম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে গাজর। আমি এখানে একটা বড় গাজরকে একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে অর্ধেক বাঁধাকপি। বাঁধাকপিটাকেও দেখুন আমি এই রকম সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর লাগছে একটা গোটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও দেখুন এই রকম সরু সরু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চাউমিনের মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, তাই আমি একটু বেশি করে রসুন নিয়েছি। আমি এখানে প্রায় নিয়েছি 14-15টা মতো রসুন। আর রসুনগুলোকে দেখুন একদম এরকম ফাইন মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। যেহেতু এগ চাউ বানাবো তার জন্য আমার লাগছে ডিম। আমি এখানে চারখানা ডিম নিয়েছি আর ডিমগুলোকে একটা বাটির মধ্যে এক এক করে এইভাবে ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমি চাউমিনটা বানাবো। তার জন্য গ্যাসের মধ্যে কড়া ভালো মতো গরম করে নিয়েছি। কড়াটা ভালো মতো গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেলটা ভালো মতো গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটাকে। ডিমটাকে কড়ার মধ্যে দিয়েই কিন্তু আগে কিন্তু এটাকে খুন্তি দিয়ে পুরো ঘেঁটে নেবেন না, আগে ডিমটাকে পুরো 1-2 মিনিটের জন্য আগে ভালো করে একটু হতে দিন একটা সাইড। দেখুন ডিমটাকে আমি এইভাবে তুলে তুলে দিচ্ছি যাতে ডিমের গোলাটা চারিদিকে আরও ভালোভাবে ছড়িয়ে যায়। 1 মিনিট পর এবারে আমি ডিমটাকে ভালো মতো ভুর্জি করে নিয়েছি। একটু লাল লাল করে ডিমগুলোকে ভালো করে ভুর্জি করে নিয়েছি। ডিম এখন ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও কড়া থেকে তুলে নিলাম। ডিমটাকে তুলে নিয়ে এবার সেম কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আরও 4 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেলটা ভালো মতো গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি যে চাউমিনটা সেদ্ধ করেছিলাম আমি ওর মধ্যে থেকে 4 প্লেট চাউমিন বানাবো, তাই আমি অল্প অল্প করে বারে বারে বানাচ্ছি। প্রথমেই আমি তেলের মধ্যে খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিলাম। রসুনটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গাজর আর বাঁধাকপি। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই থাকবে। সবজিগুলোকে আমি ফটাফট করে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সবজি যেন খুব বেশিও ভাজা না হয়ে যায়, সবজির মধ্যে যেন একটু ক্রাঞ্চিনেস থাকে, তাই খুব বেশি ভাজবেন না। জাস্ট হালকা 2-3 মিনিট একটু হাই ফ্লেমে রেখে গ্যাসের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। সবজিগুলো একটু নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস। স্ট্রিট ফুড স্টাইলে চাউমিনের মধ্যে বেশ সুন্দর একটা ডার্ক কালচে কালার আসে, এটা কিন্তু এই সোয়া সস থেকেই আসে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস। এরই সাথে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য
एक टेबिल चामच मतो चिली सस। आमी एखाने काचा लंका व्यवहार करलाम ना, डायरेक्ट चिली सस दिलाम, एते टेस्टटा किन्तु दारुण आसे। जेहेतु एर मध्ये सोया सस पड़ेछे ताई नूनटा किन्तु आमी एकटु अल्पई दिएछिलाम, कारण सोया ससेर मध्येओ किन्तु बेश खानिकटा परिमाणे नून थाके। এবার এই সমস্ত কিছু সস ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু এভাবেই আরও এক থেকে দু মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন। আমি খানিকটা পরিমাণে চাউমিন এর মধ্যে দিয়ে দিলাম। এবার চাউমিনটাকে দিয়েও সমস্ত সবজির সাথে চাউমিনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মেশানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু অতি অবশ্যই হাইতেই থাকবে। আর এইরকম দুটো হাতা নিয়ে নেবেন, দুটো হাতা দিয়ে সমানে কিন্তু চাউমিনটাকে এইভাবেই মিশিয়ে যাবেন। এতে কিন্তু চাউমিনটা খুব ভালো মতো মিশে যায়, কারণ বাড়িতে তো আমাদের দোকানের মতো বড় কড়া থাকে না, তারা যেরকম নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশে নিতে পারে বড় কড়ার মধ্যে, আমাদের যেহেতু ছোট কড়া বাড়িতে থাকে তাই এইরকমভাবেই দুটো হাতা নিয়ে ভালো করে চাউমিনটাকে কিন্তু মেশাতে হবে। একটু সময় ধরে 4 থেকে 5 মিনিট চাউমিনটাকে এইভাবে একদম হাই ফ্লেমে ভালো করে চাউমিনটাকে নেড়েচেড়ে মিশিয়ে গেছি। চাউমিনটা দেখুন এখন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, ভালো মতো মিশে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো, আর ডিমগুলোকে দিয়েও চাউমিনটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের একদম দোকানের মতো বাড়িতেই এগ চাউমিন কিন্তু সুন্দর রেডি হয়ে গেল। গরম গরম পরিবেশন করুন। আশা রাখবো আজকের এই রেসিপি আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।